বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রধানমন্ত্রী পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। আমরা কতটুকু জানি ইমরান খান সম্পর্কে? আসুন, ইমরান খান ও তার স্ত্রী জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের একটি দারুণ ঘটনা শুনে নেই। ইমরান খান ও জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের সময় কোর্টের বিচারক ঘোষণা করলেন, জেমিমার সম্পত্তির অর্ধেক তথা 12 কোটি পাউন্ড বাংলা 13.5 লাখ কোটি টাকা ইমরান খান পাবেন। ইমরান খান জবাব দিলেন, আমার তার মোটেও দরকার নেই। বিচারক আশ্চর্য হয়ে গেলেন। জেমিমাকে জিজ্ঞেস করলেন, তিনি কেন এরকম নির্লোভ এবং মহান একজন স্বামীর সাথে বিচ্ছেদ চাচ্ছেন? জেমিমার জবাব ছিল, ইমরান খান যদি লন্ডনে তার সাথে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদটা চাইবেন না। বিচারক জিজ্ঞেস করলেন, জেমিমা আপনি কেন পাকিস্তানে থাকতে চান না? জেমিমা জবাব দিল, পাকিস্তানের কলুষিত রাজনৈতিক নোংরা শিকারে পরিণত হচ্ছেন ইমরান খান। নওয়াজ শরীফ সরকার তাকে স্মাগলিং মামলায় ফাঁসিয়েছে। বিচারক ইমরান খানকে জিজ্ঞেস করলেন, তিনি কেন লন্ডন থাকতে চাচ্ছেন না? ইমরান খানের উত্তর ছিল, পাকিস্তান অনেক গরিব দেশ, এদেশে অশিক্ষা দারিদ্র অবিচারে ভরপুর, তিনি কিছু একটা করতে চান দেশের জন্য, তাই লন্ডনে থাকা তার জন্য সম্ভব নয়। বিচারক বললেন, সেক্ষেত্রে বাচ্চা দুজন তাদের মায়ের সাথে থাকবে। ইমরান খান সানন্দে রাজি হলেন এবং বললেন, জেমিমা অত্যন্ত চমৎকার একজন স্ত্রী এবং তার চেয়েও চমৎকার একজন মা, সুতরাং বাচ্চাদের তার কাছেই থাকা উচিত। বিচারক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ইমরান খানের দিকে। ইমরান খানের সাথে হাত মেলালেন এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন। জেমিমা ও ইমরান খান পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। এখন আসি, লুবি ও চক্রান্তকারী পাকিস্তানি রাজনীতিবিদ, সেনাবাহিনী, বিদেশি শক্তির অর্থায়নে নির্লোভ দেশপ্রেমিক রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী পদ থেকে হটানোর পর হয়তো বানোয়াট মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখাবে এবং পাতানো বিচারের সর্বোচ্চ ব্যবস্থা শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে ওই দেশের বর্তমান সরকার। সৎ নির্লোভ দেশপ্রেমিকদের জন্য দক্ষিণ এশিয়ার কলুষিত নোংরা রাজনীতির কারণে দিনে দিনে সংকুচিত হচ্ছে জনগণের পক্ষে কাজ করার সুযোগ। ইমরান খানের পরিণতির পরে তা আরও বেশি সংকুচিত হবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাকিস্তান বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হামজা আলবির কথা, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেশপ্রেমিক সরকার বেশি দিন টিকে না।